গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি, আর তোমাদের শুভকামনা সাথে থাকলে বিন্দাস থাকবো নাই বা কেন। যাই হোক, এখন কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখে আমাদের ইচ্ছে হয়েছিল একটু তেলে ভাজাভুজি কিছু খেতে। আমরা বরবউ দুজনে কিন্তু খুব হুজুকে, আর সেই হুজুকেই আমরা এই বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু ভাজাভুজি কিনবো বলে। আজ বেশি কিছু আনতে পারিনি, তবে যেটা এনেছি সেটা হলো আমার প্রিয় মোগলাই পরোটা। দেখতেই পাচ্ছ, তিনটে প্লেটে আমি কিন্তু মোগলাই পরোটা বেড়ে নিয়েছি। সাথে রয়েছে স্যালাড, আর দুই রকমের সস, আর থাকছে আলুর দম। আলুর দমের মধ্যে কিন্তু আবার দেখতে পাচ্ছি চানা মটরও রয়েছে দু চারটে, দু তিনটে মটন কিমাও কিমাচ্ছে। আহা, খাওয়াটা কিন্তু একদম জমে উঠবে আজ। সন্ধেবেলা বৃষ্টি নামলে আগে যেটা হতো, চপ, বেগুনি, ফুলোরি সাথে আচারের তেল দিয়ে মুড়ি মাখা খাওয়া হতো, কিন্তু আশেপাশে এখন আর সেই চপের দোকানগুলো বসছে না। যাই হোক, মোগলাই পরোটা তো আমরা খুব যত্ন করে কিনে আনলাম যাতে বৃষ্টিতে না ভেজে। এবার বাড়িতে এসে বাবাই পড়ছিল, তো বাবাইকে পড়া থেকে উঠিয়ে ক্যামেরা ধরিয়ে দিলাম। আমরা তিনজনে মিলে আগে জমিয়ে মোগলাই খেয়ে নেব, আগে খাওয়া দাওয়া, তারপর পড়াশোনা, তারপর বাকি কাজ। তো তিনটে প্লেটে আমি আলুর দমটা সার্ভ করে নিচ্ছি, তারপরে আমাদের কিন্তু খাওয়ার পর্যায়টা শুরু হবে। যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য কিন্তু আমাদের আজকে কাজকর্ম বন্ধ, বিকালবেলা গিয়ে আমরা দোকান খুলিনি, আর বাড়িতেই পুরো সময়টা কাটিয়েছি। বৃষ্টি নামার কারণে দোকান খোলা হয়নি, কিন্তু ফাস্ট ফুড আনতে কিন্তু ভুলিনি। যাই হোক, যেই বৃষ্টি যেই শুরু হচ্ছে অমনি আমাদের মনটা আরও ছটফটে হয়ে উঠছে, ওই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে মোগলাই কিনবো বলে। এখন মোগলাই খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আমার বরের খুব তাড়া, এই তাড়াতাড়ি মোগলাই দিয়ে দাও, তাড়াতাড়ি মোগলাইটা দিয়ে দাও, ভিডিও পরে হবে, ও খাওয়া পেলে আর কিছু চায় না। যাই হোক, ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর বাবাই যেহেতু ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, ও ক্যামেরার পিছনেই থাকে, কিন্তু খাওয়াটা কিন্তু ওরও শুরু হয়ে গেছে। জমিয়ে মোগলাই খাচ্ছি, আর আমার বর এখন খেলা দেখছে। তো বাড়িতে থাকলেই যেটা হয় খেলা দেখে, আর বাইরে থাকলে তো মোবাইলেই খেলাটা দেখে নেয়। তো খেলা দেখা হচ্ছে, গল্প হচ্ছে, সাথে কিন্তু মোগলাই খাওয়াও চলছে। এখন কিন্তু সন্ধে 9টা বাজে, আর এই 9টার সময় যেহেতু খেলাম ওই জন্য কিন্তু আমাদের সন্ধের খাবারের সাথে সাথে রাতের খাবারটাও খাওয়া হয়ে গেল। আমাদের বাড়িতে আমরা কিন্তু তিনজন তিন রকমের ঝাল খাই, ওই জন্য রোল আনি বা মোগলাই আনি, তাতে ঝাল কিন্তু এক একজনেরটা এক এক রকম হয়। দোকানে গিয়েই অর্ডার করে দিই যে একটা বেশি ঝাল হবে, যেটা আমার বরের জন্য, একটা মিডিয়াম ঝাল হবে, যেটা আমার জন্য, আর একটা কিন্তু একদম ঝাল হবে না, যেটা বাবাইয়ের জন্য। বাবাই তো শুক্তমুখী, তোমাদের আগেই বলেছি। তবে আমার মোগলাইটা কিন্তু বেশ ঝাল হয়েছে, একদম শোষাচ্ছি আর খাচ্ছি, হা করে শোষাচ্ছি আর মোগলাই খাচ্ছি, খুব ঝাল। কিন্তু বন্ধুরা, এই ঝাল ঝাল মোগলাইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, মন্দ লাগছে না, খুব ভালো লাগছে খেতে। আর নাকের জল চোখের জলে এক হয়ে যাচ্ছি। তবে যাই হোক, মোগলাইটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, একদম অসাম। যাই হোক, মোগলাইয়ের সাথে তোমরা দেখতে পাচ্ছ যে দু রকমের সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো সস, আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু বলো তো কি, কাসন্দ, যেটা গরমকালে কাসন্দ শাক দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, প্লাস ফাস্টফুডের সাথেও কিন্তু কাসন্দ খেতে আমার দারুণ লাগে। এটা কিন্তু সব ফাস্টফুডের দোকানে এই কাসন্দটা দেয় না, কিন্তু পার্টিকুলার আমরা ঠিক যেই দোকানটা থেকে ফাস্টফুডটা কিনি সেই দোকানে কিন্তু কাসন্দ মাস্ট, দেবেই দেবে। তো খেলা দেখা চলছে, আর 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 চলছে খাওয়া খাওয়ার পর্ব। তোমাদের সাথে গল্প করতে তো আমার ভালোই লাগে, কিন্তু দিনের মধ্যে যতটুকু টাইম পাই তার মধ্যে গল্প করার টাইম কিন্তু একদম খুবই কম পাই, যে কারণে গল্পটা খুব একটা তোমাদের সাথে করা হয়ে ওঠে না। এই খেতে খেতেই গল্প যতটুকু করার করি, বা কোথাও ঘুরতে গেলে ওই মাঝে মধ্যে যখন যেটুকু ভিডিও করি অল্প একটু গল্প করতে পারি। তো একদিন শুধুই গল্প করব, সেরকম একটা ভিডিও বানাবো। তবে আজকের ভিডিওতে টাটা, দেখা হবে পরের ভিডিও। আমরা এবার চটপট খাওয়াটা সেরে নিই,
আর তারপর বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা মেজাজে একদম লম্বা ঘুম লাগাবো। টাটা।